প্রিয় সহ নাগরিক বৃন্দ নমস্কার বিশ্বের বৃহত্তম তথা প্রাণবন্ত এক গণতন্ত্রের বাহাত্তরতম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে আপনাদের সকলকে জানাই অভিনন্দন নানা উৎসব বৈচিত্র্যে সমৃদ্ধ আমাদের এই দেশে জাতীয় উৎসবগুলি প্রত্যেকেই উদযাপন করেন এক মহান দেশাত্মবোধের প্রেরণায় দেশের জাতীয় উৎসব সাধারণতন্ত্র উৎসব আমরা পালন করি উৎসাহ উদ্দীপনার সঙ্গে এবং সেই সঙ্গে আমাদের জাতীয় পতাকার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং দেশের সংবিধানের ওপর আমাদের আস্থা ও বিশ্বাস প্রকাশ করি এই দিনটি দেশ বিদেশে বসবাসকারী সকল ভারতীয়ের কাছে বিশেষভাবে অর্থবহ আজ থেকে একাত্তর বছর আগে আজকের এই বিশেষ দিনটিতে ভারতীয় জনসাধারণ দেশের সংবিধানকে বলবৎ করার সঙ্গে সঙ্গে তা সাদরে গ্রহণ করে সুতরাং এই দিনটি আমাদের সকলকে সংবিধান ঘোষিত মূল্যবোধগুলি সম্পর্কে ক্ষণিক চিন্তাভাবনার সুযোগ এনে দেবে সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত এই মূল্যবোধগুলি অর্থাৎ ন্যায় স্বাধীনতা সমতা এবং সৌভাতৃত্ব আমাদের সকলের কাছে বিশেষভাবে পবিত্র এই মূল্যবোধগুলি শুধুমাত্র নির্বাচিত সরকারের পক্ষেই নয় দেশের আপামর জনসাধনের জন্যই অবশ্যই পালনীয় দেশের অভিজ্ঞ নারী পুরুষ নির্বিশেষে যারা এই সংবিধান রচনা করেছেন তারা এর সূচনাতেই এর চারটি শর্তের যে উল্লেখ করেছেন তার পেছনেও বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এগুলির ওপরই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি দাঁড়িয়ে রয়েছে বাল গঙ্গাধর তিলক লালা লাজপত রায় মহাত্মা গান্ধী এবং সুভাষচন্দ্র বসুর মতো মহান নেতৃবৃন্দ স্বাধীনতা সংগ্রামে আমাদের অনুপ্রাণিত করেছিলেন আমাদের মাতৃভূমির এক উজ্জ্বলতম ভবিষ্যৎ সম্পর্কে তাদের সকলেরই ভিন্ন ভিন্ন স্বপ্ন ছিল কিন্তু তাদের সকলের আকাঙ্ক্ষার মধ্যেই মিল ছিল ন্যায় স্বাধীনতা সমতা এবং সৌভ্রাতৃত্বের বিষয়ে অতীত ইতিহাসের পশ্চাৎপথ অনুসন্ধানের মাধ্যমে আমরা উপলব্ধি করি যে সুনির্দিষ্টভাবে এই মূল্যবোধগুলি জাতি গঠনের কাজে যুক্ত নেতাদের পথ প্রদর্শন করেছিল এর কারণও অতি সুস্পষ্ট এই দেশ এবং তার অধিবাসীরা শরণাতীতকাল থেকেই এই আদর্শগুলির মনে প্রাণে পালন করে এসেছে ন্যায় স্বাধীনতা ও সৌভাতৃত্ব যুগ যুগান্ত ধরে আমাদের জীবন দর্শনকে প্রভাবিত করে এসেছে সভ্যতার প্রত্যুষকাল থেকেই এক সুনির্দিষ্ট শৃঙ্খলার মধ্য দিয়ে অবিচ্ছিন্নভাবে এই জীবন দর্শন গড়ে উঠেছে প্রত্যেক প্রজন্মেরই উচিত তাদের সময়কালে এই মূল্যবোধগুলির অর্থ অনুধাবন করা স্বাধীনতা সংগ্রামীরা তাদের সময়কালে ঠিক যেভাবে এর অর্থ অনুধাবন করার চেষ্টা করেছিলেন আমাদের বর্তমান সময়কালেও তা আমাদের অনুধাবন করতে হবে এই মূল নীতিগুলি আমাদের উন্নয়নের পথকে আলোকিত করে তুলবে প্রিয় সহ নাগরিক প্রত্যেক ভারতবাসী দেশের কৃষক সমাজের প্রতি শ্রদ্ধাশীল কারণ তারা আমাদের এই বিশাল ও জনবহুল দেশকে খাদ্যশস্য এবং দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে স্বনির্ভর করে তুলেছে প্রাকৃতিক প্রতিকূলতা নানা ধরনের চ্যালেঞ্জ এবং কোভিড নাইন্টিনের মতো অতিমারি জনিত পরিস্থিতি সত্ত্বেও দেশের কৃষক সমাজ কৃষি উৎপাদনকে ব্যাহত হতে দেয়নি তাই কৃতজ্ঞতার সঙ্গেই কৃষকদের কল্যাণের প্রতি আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ দেশের কঠোর পরিশ্রমী কৃষকরা যেমন আমাদের খাদ্য নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করেছে ঠিক তেমনই দেশের সশস্ত্র সেনাবাহিনী কঠিনতম পরিস্থিতিতেও নির্ভীকভাবে দেশের সীমান্ত অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করছে সিয়াচেন এবং লাদাখের গালওয়ান উপত্যকায় মাইনাস পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি তাপমাত্রার প্রচণ্ড শৈত্যপ্রবাহের পাশাপাশি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরমেও জয়সেলভীর সীমান্তে তারা নিরাপত্তা নিশ্চিত করেছে জল স্থল এবং অন্তরিক্ষে দেশের সেনাবাহিনী প্রতি মুহূর্তেই সতর্ক প্রহরায় মোতায়েন রয়েছে সেনাবাহিনীর দেশপ্রেম বীরত্ব এবং আত্মোৎসর্গের শক্তির জন্য দেশের প্রত্যেক নাগরিকই গর্ব অনুভব করেন প্রিয় দেশবাসী খাদ্য নিরাপত্তা জাতীয় সুরক্ষা ব্যাধি ও বিপর্যয়ের বিরুদ্ধে সুরক্ষা এবং উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের নজির সৃষ্টি করে দেশের বিজ্ঞানীরা আমাদের জাতীয় প্রচেষ্টাকে আরও জোরদার করে তুলেছেন মহাকাশ থেকে কৃষিক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাসপাতাল সর্বত্রই দেশের বিজ্ঞানীরা আমাদের জীবন ও আরও সমৃদ্ধ করে তুলেছেন করোনা ভাইরাসকে পরাস্ত করতে বিজ্ঞানীরা দিবারাত্র সচেষ্ট রয়েছেন রেকর্ড সময়কালের মধ্যেই তারা প্রতিষেধক আবিষ্কারের ক্ষেত্রেও সাফল্যের পরিচয় দিয়েছেন এই সাফল্যের মাধ্যমে আমাদের বিজ্ঞানী সমাজ মানব কল্যাণের স্বার্থে এক গৌরবোজ্জ্বল অবদানের স্বাক্ষর রেখেছে দেশের চিকিৎসক প্রশাসক এবং বিভিন্ন ক্ষেত্রের জনসাধারণকে সঙ্গে নিয়ে বিজ্ঞানীরা ভাইরাস সংক্রমণ সীমিত রাখতে এবং মৃত্যুহারকে বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলির তুলনায় অনেক নিচে নামিয়ে আনার ক্ষেত্রে সাফল্যের পরিচয় দিয়েছেন এজন্য দেশের কৃষক সমাজ সেনাবাহিনী এবং বিজ্ঞানীরা বিশেষ প্রশংসার দাবি রাখেন সাধারণতন্ত্র দিবসের পবিত্র মুহূর্তে সমগ্র জাতি কৃতজ্ঞতার সঙ্গে তাদের, অভিনন্দন জানায় প্রিয় সহ বৃন্দ। গত এক বছর অভাবনীয় বিপর্যয়ের মধ্যে মানব সমাজ এক স্তব্ধপ্রায় পরিস্থিতির সম্মুখীন হয়েছিল সংবিধানের মূল বার্তাগুলির প্রতিফলন আমি স্মরণ করি কারণ সৌভাতৃত্বের যে মূল্যবোধ ঘোষিত হয়েছে আমাদের সংবিধানে তাকে অগ্রাহ্য করে অতিমারীর কার্যকর মোকাবিলা করা আমাদের পক্ষে কখনোই সম্ভব হতো না ভারতীয় জনসাধারণ এক ঘন সন্নিবদ্ধ পরিবারেরই প্রতিরূপ করোনা ভাইরাসের মতো একটি সাধারণ শত্রুর মোকাবিলায় তারা পরস্পরকে রক্ষা করার জন্য এক অনন্য সাধারণ অবদানের স্বাক্ষর রেখেছেন আমি বিশেষভাবে চিন্তা করি দেশের চিকিৎসক নার্স প্যারামেডিক্যাল কর্মীবৃন্দ স্বাস্থ্য রক্ষার সঙ্গে যুক্ত প্রশাসন এবং জীবাণু নাশ করার সঙ্গে যুক্ত কর্মীদের কথা কোভিড নাইন্টিনে আক্রান্ত রোগীদের সেবা শুশ্রূষার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েও তারা কাজ করে গেছেন তাদের মধ্যে অনেকেই আবার মৃত্যুবরণও করেছেন তাদের সঙ্গে অতিমারির বলি হয়েছেন প্রায় দেড় লক্ষ মানুষ শোক সন্তপ্ত পরিবারগুলিকে আমি আমার সমবেদনা জানাই আমাদের প্রথম সারির করোনা যোদ্ধারা ছিলেন দেশের সাধারণ নাগরিক কিন্তু তারাই কাজ করেছেন অসাধারণ এই ট্র্যাজিক বা বিয়োগান্তক অধ্যায় এখনও শেষ না হলেও তার ইতিহাস যখন রচিত হবে তখন যে সংকটের জন্য আমরা আদৌ প্রস্তুত ছিলাম না তার মোকাবিলায় আপনারা সকলে যে সাহসিকতায় পরিচয় দিয়েছেন ভবিষ্যৎ প্রজন্ম সে সম্পর্কে অবগত হবে দেশের জন্য ঘনত্ব সাংস্কৃতিক ঐতিহ্যগত বৈচিত্র্য প্রাকৃতিক এবং ভৌগোলিক চ্যালেঞ্জের মোকাবিলার তুলনায় কোভিড নাইন্টিনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ছিল অনেক বেশি কঠিন কাজ কিন্তু তা সত্ত্বেও নিয়ন্ত্রণে রাখতে আমরা অনেকটাই সফল হয়েছি প্রিয় দেশবাসী কঠিন বিপর্যয় সত্ত্বেও বহু ক্ষেত্রে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে আমরা সফল হয়েছি অতিমারির ঘটনায় তরুণ প্রজন্মের পঠন পাঠনের গতিতে পরিবর্তন এসেছে কিন্তু শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি দ্রুত নতুন প্রযুক্তি গ্রহণ করায় শিক্ষার ক্ষেত্রে কোনোরকম ব্যাঘাত ঘটেনি বিহারের মতন একটি রাজ্যে জনঘনত্ব অনেক বেশি থাকা সত্ত্বেও এবং কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর এবং লাদাখে দুর্গমতা এবং অন্যান্য চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং নির্বাচন কমিশন এক উল্লেখযোগ্য কৃতিত্বের ছাপ রেখেছে অন্যদিকে দেশের বিচার বিভাগ আশ্রয় গ্রহণ করে কাজকর্ম অব্যাহত রেখে বিচারের কাজ সম্পন্ন করেছে সাফল্যের এই তালিকা কিন্তু বেশ দীর্ঘ জনসাধারণের জীবনযাত্রাকে ঝুঁকির মধ্যে না ঠেলে দিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে আনলকিং প্রক্রিয়াকে বিশেষ সতর্কতার সঙ্গে চালু করা হয় এই পদক্ষেপ বিশেষভাবে কার্যকর হয়েছে এবং দেশের অর্থনীতির পুনরুদ্ধার আমাদের প্রত্যাশাকেও অতিক্রম করে গেছে সাম্প্রতিক কালে জিএসটি সংগ্রহের মাত্রা এক বিশেষ নজির সৃষ্টি করেছে এবং সেই সঙ্গে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ভারত একটি পছন্দের গন্তব্যের তালিকায় উঠে আসার ঘটনা আমাদের দ্রুত অর্থনৈতিক পুনরুজ্জীবন প্রচেষ্টারই ইঙ্গিত বহন করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থাগুলিকে সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে উদ্ভাবনী বাণিজ্যিক প্রচেষ্টায় তাদের সামিল করতে সরকার নানাভাবে উৎসাহ প্রদর্শন করেছে প্রিয় সহনাগরিক বৃন্দ বিগত বছরের বিপর্যয় আমাদের একটি বিষয় স্মরণ করিয়ে দেয় যা আমরা আমাদের হৃদয়ের গভীরে বরাবরই অনুভব করে এসেছি তা হলো মানব জাতির জন্য চিন্তা ও যত্ন এবং সৌভ্রাতৃত্ব বহু সহস্রাব্দ ধরে আমাদের পরস্পরের সাথে যুক্ত রেখেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারতীয়রা যুগোপযোগীভাবে নিজেদের গড়ে তুলেছে এবং সকলকেই এগিয়ে যেতে সাহায্য করেছে আমরা ভারতীয়রা মানবতার স্বার্থে জীবন ধারণ তথা জীবন উৎসর্গের জন্য প্রস্তুত ভারতের এই আদর্শের প্রতিফলন ঘটেছে মহান मैथिली कवि शारण गुप्तार ये कथागुलिर मध्य उसी उदार की सदा सजीव कीर्ति कुती तथा उसी उदार को सम सृष्टि पूछती अखंड आत्मभाव जो असीम विषमे भरे वही मनुष्य है कि जो मनुष्य के लिए मरे ये आवेग अनुभूतिगुली के बर्णना करते जाोपकारी तर गौरव गाथा शाश्वत संगीत मध्य बेचे थके উদার ব্যক্তির প্রতি বিশ্ব থাকে চিরকারী ঋণী তাদের অভিন্নতার শক্তি বিশ্বব্রহ্মাণ্ডকে করে তোলে সীমাহীন আমি নিশ্চিত যে মানবতার প্রতি এই প্রেম এবং আত্মোৎসর্গের এই পরাকাষ্ঠা আমাদের নিয়ে যাবে এক বিশেষ উচ্চতায় প্রিয় নাগরিকবৃন্দ দু কুড়ি বছরটিকে আমরা আমাদের শিক্ষণীয় সময়কাল হিসেবে চিন্তা করতে পারি বসুন্ধরার সমৃদ্ধির মধ্য দিয়ে অবিশ্বাস্য ঘটনাগুলি মানব একটি কঠিন শিক্ষা দিয়েছে তা হল যা কিছু ক্ষুদ্র তা কিন্তু তুচ্ছ নয় বরং পরিপূরক আমি নিশ্চিত যে অতিমারীর ঝুঁকি কমিয়ে আনার সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তনের মতো বিষয়টিকে আন্তর্জাতিক পর্যায়ে এক সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে প্রিয় সহনাগরিক বৃন্দ সংকটকে একটি সুযোগে রূপান্তরিত করতে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন আত্মনির্ভর ভারত অভিযানের আমাদের প্রাণচঞ্চল গণতন্ত্র দেশের উদ্যোগী এবং প্রতিভাধর সহ নাগরিক বৃন্দ বিশেষত দেশের তরুণ ও যুব সম্প্রদায় আত্মনির্ভর ভারত গঠনের কাজে আমাদের শক্তি যোগাবে দেশে পণ্য ও পরিষেবা ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি এবং তা পূরণে আমাদের প্রচেষ্টা এবং সেই সঙ্গে এই ধরনের কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার আত্মনির্ভর ভারত অভিযানকে আরও বেশি মাত্রায় শক্তি জুগিয়েছে এই মিশনের আওতায় অর্থনৈতিক অগ্রগতি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এজন্য উৎসাহ দেওয়া হয়েছে ক্ষুদ্র অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলিকে সেই সঙ্গে স্টার্ট সংস্থাগুলির পরিবেশ ও পরিস্থিতিগত ব্যবস্থাকেও আরও শক্তিশালী করে তোলা হয়েছে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে চলেছেন দেশের জনসাধারণ আগামী দু সালে দেশের পঁচাত্তরতম স্বাধীনতার দিকে লক্ষ্য রেখে এক নতুন ভারত গড়ে তোলার আকাঙ্ক্ষা পূরণে আত্মনির্ভর ভারত অভিযানের পরিকল্পনা করা হয়েছে জাতির অগ্রগতির পথে এটি হবে এক গুরুত্বপূর্ণ মাইলস ফলক কারণ প্রতিটি পরিবারের জন্য প্রাথমিক সুযোগ সুবিধা সহ স্থায়ী ব্যবস্থানের সুযোগ সৃষ্টি থেকে শুরু করে কৃষকদের আয় ও উপার্জনকে দ্বিগুণ করে তোলার মতো কতকগুলি বিশেষ লক্ষ্য পূরণে আমরা সংকল্পবদ্ধ নতুন ভারতে এক অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষা এবং স্বাস্থ্যে পুষ্টি অবহেলিত ক্ষেত্রের উন্নয়ন তথা নারী জাতির কল্যাণের মতো কর্মসূচির উপর আমরা বিশেষ গুরুত্ব আরোপ করেছি প্রতিকূলতা বিপর্যয় থেকে আমরা এক বিশেষ শিক্ষা গ্রহণ করতে পারি কারণ তা আমাদের আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তোলে এই আত্মবিশ্বাসের সঙ্গেই বিভিন্ন ক্ষেত্রে ভারত বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে অর্থনৈতিক সংস্কার প্রচেষ্টায় যেমন গতিবৃদ্ধি ঘটেছে তেমনি শ্রম ও কৃষিক্ষেত্রে আইন প্রণয়নের ঘটনা এই সংস্কার প্রচেষ্টার সহায়ক হয়ে উঠেছে সংস্কার প্রচেষ্টার পথ সূচনায় নানা ভ্রান্ত ধারণার সৃষ্টি করতে পারে তবে সরকার যে কৃষক কল্যাণের প্রতি একনিষ্ঠভাবে প্রতিশ্রুতিবদ্ধ সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই সমান গুরুত্বপূর্ণ হল শিক্ষাক্ষেত্রে এক সুসংবদ্ধ সংস্কার প্রচেষ্টা যা সরাসরি বহু মানুষের জীবনমাত্রাকে স্পষ্ট করে যাবে জাতীয় শিক্ষানীতি দু হাজার এক নতুন ভারত গড়ে তোলার কাজে একটি বিশেষ ভিত্তি রূপে পরিচিত হবে কারণ এই নীতিতে ঐতিহ্য এবং প্রযুক্তির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে এর উদ্দেশ্য হলো আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞানার্জনের জন্য একটি বিশেষ কেন্দ্র কেন্দ্রে ভারতের পরিচিতি করা নতুন চ্যালেঞ্জের মোকাবিলায় তাদের মনকে গড়ে তুলতে এই সংস্কার প্রচেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ আমাদের এই সমস্ত প্রচেষ্টার সুফলগুলিও আমাদের কাছে এখন সুস্পষ্ট বিগত প্রায় এক বছর এক অভাবনীয় পরিস্থিতির আমরা অতিক্রম করে এসেছি ভারত বর্তমানে কোন দিক দিয়ে এই হতাশার সম্মুখীন নয় বরং সে আশাবাদী ভারত আরও গতিশীল হয়ে উঠেছে আত্মনির্ভর ভারত কোভিড নাইন্টিনের মোকাবিলায় প্রস্তুত করেছে তার নিজস্ব ভ্যাকসিন জনসাধারণের মধ্যে তার ব্যাপক প্রচেষ্টা শুরু হয়েছে যা ইতিহাসে এক বৃহত্তম প্রচেষ্টা হিসেবে স্বীকৃতি লাভ করবে প্রশাসনিক কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকল পক্ষই পুরোপুরি প্রস্তুত এই প্রচেষ্টাকে সফল করে তুলতে আমি দেশবাসীর কাছে আর্জি জানাবো জীবনদায়ী ভ্যাকসিনের ব্যবহারকে সম্ভব করে তুলতে সুনির্দিষ্ট এবং নিয়মাবলী অনুসরণ করে এই ভ্যাকসিন গ্রহণ করার জন্য আপনাদের এগিয়ে চলার পথে স্বাস্থ্যই হল আপনাদের পূর্ব শর্ত প্রিয় সহনাগরিকবৃন্দ ভারত বর্তমানে খুব ন্যায়সঙ্গতভাবেই বিশ্বে ওষুধের যোগানদাতা হিসেবে পরিচিতি লাভ করছে কারণ বিশ্বে অতিমারির ঘটনাকে প্রতিরোধ করতে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করতে বিভিন্ন দেশে আমরা বর্তমানে ওষুধ এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর যোগান দিয়ে চলেছি বর্তমানে আমরা বিভিন্ন দেশকে ভ্যাকসিনও সরবরাহ করছি প্রিয় সহনাগরিকবৃন্দ বৃন্দ বিগত বছরটি ছিল প্রতিকূলতার বছর এবং এই প্রতিকূলতা এসেছে নানা দিক থেকে দেশের সীমান্ত এলাকায় আগ্রাসী সম্প্রসারণবাদী তৎপরতার আমরা সম্মুখীন হয়েছি যা ব্যর্থ করে দিয়েছে আমাদের বীর সেনানীরা এজন্য বাহিনীর জন সেনাকে মৃত্যুবরণ করতে হয়েছে এই বীর সেনানীদের প্রতি দেশ চিরকালই কৃতজ্ঞ থাকবে শান্তির উদ্দেশ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করার যে কোনো তৎপরতার মোকাবিলায় স্থল বিমান ও নৌসেনাবাহিনীগুলিকে বিশেষ সমন্বয় প্রচেষ্টার মাধ্যমে আমরা যথাযথভাবে নিযুক্ত রেখেছি আমাদের জাতীয় স্বার্থকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে ভারতের দৃঢ় ও নৈতিক অবস্থানের কথা ঘোষণা করে আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা ব্যাপক সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি ক্রমশ এগিয়ে চলার মাধ্যমে ভারত বিশ্বে সঠিক স্থানটি বেছে নিয়েছে সাম্প্রতিক বছরগুলিতে এর ক্রমশ প্রভাব পড়েছে বিশ্বের এক বৃহত্তর ক্ষেত্রে এবছর নিরাপত্তা পরিষদে এক অস্থায়ী সদস্যরূপে আসন লাভের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত যে অভূতপূর্ব সমর্থন লাভ করেছে তা এই প্রভাব বিস্তারের ইঙ্গিত বহন করে এক উজ্জ্বল গণতন্ত্রের দেশ হিসেবে ভারত আজ শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত এক দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য জাতি হিসেবে তার স্বীকৃতি লাভ ঘটেছে আমাদের সাংবিধানিক মন্ত্রের কথা যদি আমরা স্মরণ করি তবে তা আমাদের পক্ষে হবে মঙ্গলদায়ক অতীতে উল্লেখ করলেও আমি আবার পুনরাবৃত্তি করব যে জাতির জনকের জীবন ও ভাবনা সম্পর্কে ধ্যান অনুসন্ধান প্রচেষ্টা আমাদের প্রাত্যহিক কর্তব্যের এক বিশেষ অঙ্গ হিসেবে গ্রহণ করা উচিত প্রত্যেক মানুষের অশ্রুমোচনে আমাদের সকল প্রচেষ্টা নিয়োজিত করতে হবে দেশের সাধারণতন্ত্রের বাস্তবায়নের ক্ষেত্রে সমতা হলো এক গুরুত্বপূর্ণ শব্দ সামাজিক দিক থেকে সমতাবোধ দেশের সাধারণ গ্রামবাসী নারী জাতি সমাজের দুর্বলতর সম্প্রদায়ের মানুষ তপশীলী জাতি ও তপশিলী উপজাতি দিম্বাঙ্গজন তথা প্রবীণ ব্যক্তি সকলের মধ্যে সম্ভ্রম ও মর্যাদার জন্ম দিতে পারে অর্থনৈতিক সমতা সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করবে এবং অনুগ্রসর মানুষের উন্নয়নে তা সাহায্য করে প্রতিবেশী মানুষদের দিকে সাহায্যের হাত প্রসারিত করলে আমাদের সহমর্মিতা শক্তি আহ সম্প্রসারণ লাভ করবে সমষ্টিগতভাবে এগিয়ে চলার ক্ষেত্রে সৌভাতৃত্ব হলো আমাদের নৈতিক ভিত্তি উনিশশো সালে চৌঠা নভেম্বর সংবিধানের খসড়া উপস্থাপনাকালে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর যে সাংবিধানিক নৈতিকতার পথ চিহ্নিত করেছিলেন আসুন আমরা সকলে সেই পথ অনুসরণ করি তিনি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছিলেন যে সাংবিধানিক নৈতিকতা হলো সংবিধান স্বীকৃত মূল্যবোধগুলোর সর্বোচ্চ ক্ষমতাকে স্বীকার করে নেওয়া প্রিয় সহনাগরিক বৃন্দ দেশের সাধারণতন্ত্র বার্ষিকী উদযাপনকালে আমাদের প্রবাসী ভাই বোনদের কথা আমি চিন্তা করি প্রবাসী ভারতীয় জনগোষ্ঠী আমাদের গর্ব বিদেশে বসবাসকারী ভারতীয়রা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে তাদের মধ্যে কেউ কেউ রাজনৈতিক নেতৃত্বের শিখরে আরোহণ করেছেন অনেকেই আবার শিক্ষা বিজ্ঞান শিল্পকলা সুশীল সমাজ এবং বাণিজ্যিক প্রচেষ্টার শীর্ষ পর্যায়ে রয়েছেন তারা সকলেই তাদের নতুন বাসভূমি এবং সেই সঙ্গে ভারতকেও সাফল্যের মুকুট এনে দিয়েছে দেশের সশস্ত্র বাহিনী আধা সামরিক বাহিনী এবং পুলিশ বাহিনীকে অভিনন্দন জানাই পরিবার পরিজন থেকে বহু দূরে থেকেও তারা সাধারণত এই উৎসবে উদযাপন করতে হয় সেই সমস্ত জওয়ানদের জানাই আমার বিশেষ অভিনন্দন আমি আরও একবার আপনাদের সকলকে জানাই সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ জয় হিন্দ